বেঁচে থাকি, ইমান আমলের সাথে যারা বেঁচে থাকি, আল্লাহ পাকের নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথে যেন আমরা চলতে পারি এবং সর্বশেষ যখন আমি মৃত্যুবরণ করব আমাদের আল্লাহ আকবার এই স্লোগান হলো আমাদের প্রেরণার স্লোগান। যুবকরা বলো কিসের স্লোগান? আল্লাহ আকবার এটা আমাদের কিসের স্লোগান? যুবকরা শোনো, তোমাদেরকে নিয়েই তো এদেশের ইসলাম বিরোধীদের বেশি টেনশন। কেন জানো? কারণ তাদের পুকুরের যে আনো মাছ তো সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে। এত গান বাজনা কোনো কিছু দিয়ে যুবকদেরকে থামানো যাচ্ছে না। যুবকরা শুধু কোরআনের মাহফিলে যায়। এই যে যুবকরা আজকের এই মাহফিলে এসেছে, মাহফিল কমিটি কি যুবকদেরকে কোনো টাকা পয়সা দিছে নাকি? হ্যাঁ, তারপরে কিছু তোমারক দিছে নাকি? স্পেশাল কোনো কিছু দিছে? দেয় না। এদেশের যুবকরা কোরআন পাগল হয়ে গিয়েছে। কোরআনের আওয়াজ যেদিকে যুবকরাও সেদিকে। এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেমনে যুবকদেরকে থামানো যায়? ভাই আপনার জ্বালাপোড়া নিয়ে আপনি থাকেন, যুবকদের এই গণজোয়ারকে থামাইতে পারবেন না। আমার হাতে যে টিস্যু দেখছেন আপনারা, এই টিস্যুকে যদি স্রোতের সামনে এভাবে ফেলে দেই, স্রোত যেমন টিস্যুকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কোরআনের জন্য এদেশের কোরআন পাগল যুবকরা যে গণস্রোত যে গণজোয়ার শুরু করেছে, এ গণজোয়ারের সামনে এ গণস্রোতের সামনে যারাই আসবে তারাও ভেসে বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
রহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলতে পারবেন তো বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো ও বীরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠুই সবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে খোঁজে না পাই কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত বিরাটহাট ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও পাঠাগারের উদ্যোগে আয়োজিত 35তম দুই দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের সমাপনী অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন উস্তাদুল উলামা অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ আয়েজাবাদ মজিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার মহতারাম ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আবার আপনার সকলের পরিচিত জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ জাকারিয়া সাহেব আতাআল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আজকের প্রোগ্রামে সহসভাপতিত্ব করছেন বিশিষ্ট আলেমে দীন ঐতিহ্যবাহী আয়েজাবাদ মজিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এর পাশাপাশি আরও সুন্দর একটি পরিচয় যেটা আমরা দেখি যে কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে না, কোরআন সমাজ পরিচালনায় কোরআনওয়ালা লোকদেরকেও দেখা দরকার। আলহামদুলিল্লাহ এর প্রতিচ্ছবি আপনাদের এলাকায় আছে। বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট রাজনীতিবিদ, অত্র অঞ্চলের মাটি ও মানুষের প্রিয় নেতা, 3 নং শাখাহার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর কবির হাফেজাহুল্লাহ। আরও সহসভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম মাস্টার, 4 নং রাজাহার ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান এবং রাজা বিরাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক। আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য ওনাদেরকে কবুল করেন। আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, গাইবান্ধা 4 আসনের মাননীয় সংসদ সদস্য, আপনাদের সকলের প্রিয় মানুষ জনাব আলহাজ প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী। আল্লাহ তাআলা ওনাকেও কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি এবং গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল লতিফ প্রধান। আরও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মোকাদ্দেসারুল বাদু, জনাব মোহাম্মদ এ এম আলতামাসুল ইসলাম, কঠিন নাম, হ্যাঁ, আলতামাসুল ইসলাম প্রধান। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করেন। মাহফিলের মঞ্চে বসে আছেন আমি যাদের ছাত্র হতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কিরাম, এসেছেন সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, এসেছেন অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রাণ প্রিয় গোবিন্দগঞ্জ তথা রং তথা গাইবান্ধবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে এই জান্নাতি আয়োজনে, এই সুন্দর পরিবেশে
কোরআনের কথা শোনার জন্য তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমা তুশকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজা? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়ি আল্লাহ আকবার। এই যে আল্লাহ আকবার স্লোগান আপনারা দিয়েছেন, এটা কি কোনো বিতর্কিত স্লোগান? এই দেশে কিছু উল্লুক আর ভাল্লুক আছে যারা আল্লাহ আকবার স্লোগানের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজে। এদের নাকে ডিস্টার্ব হয়েছে, এরা আবুল তাবুল জায়গায় গন্ধ খুঁজে। আল্লাহ আকবার এটি জঙ্গিবাদের স্লোগান নয়, আল্লাহ আকবার এই স্লোগান হচ্ছে মুসলমানদের জাতীয় স্লোগান। আল্লাহ আকবার এই স্লোগান হচ্ছে বাতিলের সামনে ইমানদারদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। এটা ভাইরা রাত অনেক হয়েছে, শোনেন, মানুষজন বসে আছে, ওয়াজ দিয়ে মানুষের প্রাকৃতিক প্রয়োজন আটকানো যাবে না, এজন্য আমারে কথা বলতে দেন। শোনেন শোনেন, কোন স্লোগানকে বিতর্কিত স্লোগান বলেন? আপনি যে কোনো রাজনৈতিক দল করতেই পারেন, কিন্তু আপনার প্রথম পরিচয় আপনি মুসলমান। এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসা আছি প্রত্যেকেই জন্মের পরে আমরা আদান শুনেছি, সুতরাং আল্লাহ আকবরের স্লোগানকে যদি কোনো মুসলমানের সন্তান বিতর্কিত স্লোগান বলে, আমি বলবো আপনার জন্ম বিতর্কিত। প্রতিদিন মুয়াজ্জিন পাঁচ ওয়াক্তের আজান দেয় লক্ষ লক্ষ মসজিদের এই দেশে, প্রতিদিন পাঁচবার আজানের ধ্বনি আমরা শুনতে পাই, আর এই আজান শুরু হয় আল্লাহ আকবার দিয়ে। সুতরাং লক্ষ লক্ষ মসজিদের এই দেশে যদি কোনো মুসলমানের সন্তান আল্লাহ আকবারকে বিতর্কিত স্লোগান বলে, আমরা বলবো আপনার চরিত্র বিতর্কিত। আমরা নামাজ শুরু করি আল্লাহ আকবার দিয়ে, আমরা নামাজ শুরু করি আল্লাহ আকবার দিয়ে, সেই আল্লাহ আকবার যে স্লোগান দিয়ে নামাজ আমরা শুরু করি, সেই স্লোগানকে যারা বিতর্কিত স্লোগান বলবে, আমরা বলবো তোমার রাজনৈতিক জীবন বিতর্কিত। আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, আমাদের মরদেহকে সামনে রেখে যখন জানাজার সালাত শুরু হবে, তখনও জানাজার সালাত আল্লাহ আকবার দিয়ে শুরু হবে। সুতরাং কেউ যদি বলে আল্লাহ আকবার এটা বিতর্কিত স্লোগান, সুদা সাপটা বলবো তোমার চরিত্র বিতর্কিত। আল্লাহ আকবার এই স্লোগান এটা বদরের স্লোগান, এটা উহুদের স্লোগান, এটা কাফেরের সামনে সাহাবীদের ইমান দীপ্ত চেতনার স্লোগান। এই স্লোগানকে কেউ থামাতে পারবে না, যারা থামাতে চেয়েছে ধ্বংসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। গাইবান্ধাবাসী উত্তরবঙ্গবাসীকে বলছি, শোনেন 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 শোনেন, এত উত্তেজিত হইয়েন না, শোনেন, কথা বলতে দেন আমাকে। আল্লাহ আকবার এই স্লোগানের মাঝে অনেকে জঙ্গিবাদের গন্ধ খুঁজে। শোনেন, প্রশাসনের গোয়েন্দা সংস্থার ভাইয়েরা এখানে থাকলে, আমরা কোরআনের ছাত্র, কোরআনের গবেষক, আমরা এই মাহফিলে বিশাল জনসমুদ্রকে সামনে রেখে বলছি, ইসলামের সাথে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে বোমাবাজির কোনো সম্পর্ক নাই। ইসলাম ইসলাম কখনো সাম্প্রদায়িকতাকে উস্কে দেয় না, বরং এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির আছে। এদেশে রোজা পূজা একসাথে হয়, কিন্তু হিন্দু মুসলমানে কোনো ঠেলাঠেলি হয় না। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। আল্লাহ আকবারের মাঝে জঙ্গিবাদের গন্ধ খুঁজবে যারা, আমি বলবো নাকের সমস্যায় আক্রান্ত হয়েছে তারা। আল্লাহ আকবার স্লোগান শোনার পরে কিছু মানুষের যদি একটু খারাপ লাগে, আমি তাকে এবার আন্তরিকতা দিয়ে বলবো, ভাই আমি আপনার কল্যাণ চাই, আমি আপনার ভাই, আমি আপনার কল্যাণ চাই, আমি আপনাকে বলবো আপনি একটু দ্রুত কোনো ব্লাড ল্যাবরেটরিতে গিয়ে আপনার রক্তটা পরীক্ষা করেন। কারণ হলো আল্লাহ আকবার স্লোগান শোনার পরে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজির পারমিশন পেয়ে মক্কাতুল মুকাররমায় আল্লাহ আকবরের স্লোগান সর্বপ্রথম তুলেছিলেন, তখন যার খারাপ লাগছে তার নাম হলো আবু জাহাল।
সুতরাং আল্লাহ আকবার স্লোগান শোনার পরে নাকে যদি বেশি অ্যালার্জি হয় আর বেশি যদি জঙ্গিবাদের গন্ধ নাকে গিয়ে লাগে, বলবো তাড়াতাড়ি রক্ত পরীক্ষা করেন, দেখেন ওই রক্তের ভেতরে আবু জাহালের রক্তের ভাইরাস ঢুকলো কিনা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, কথা বলতে দেন আমাকে, আল্লাহ আকবার এটা আমাদের প্রেরণার স্লোগান, আল্লাহ আকবার এটা আমাদের কিসের স্লোগান বলেন? এবার এবার কথা বলেন, খালি স্লোগান দিয়েন না, কিছু কথা মুখস্থ করে দিই, বলেন আল্লাহ আকবার এটা কিসের স্লোগান? না 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 না, এ যুবক বলা পাই, তোমরা যুবক মানুষ, তোমাদের বেটা নিতে দেখি বিয়ের আগেই চার শেষ। হ্যাঁ, তোমরা এই তাজা তাজা শাকসবজি খাই, এই যুবক বলা পাই, তোমরা কি করো, কি আওয়াজ দেয় গেলা, মরা মরা আওয়াজ। আমার চাচারা না হয় রাত অনেক হয়েছে, ওনারা ক্লান্ত হয়েছেন, এটা মেনে নেওয়া যায়। তো তোমাদের কি হয়েছে? তোমরা যুবক মানুষ, তোমাদের কণ্ঠে অমরের বহি প্রকাশ থাকা লাগবে। এই তো, এটা না গাইবান্ধার আওয়াজ? এখন গাই যেভাবে বান্ধা রাখছেন, ওভাবে কি আপনারা আওয়াজও বান্ধা রাখছেন নাকি? গাই কবে থেকে বান্ধা রাখছেন আপনারা? এটা তো গাই বান্ধাই আছে। খুব সুন্দর আপনাদের এলাকার নাম শুনেছি, এই রাজা বিরাট এলাকায় নাকি রাজাও ছিল, তা রাজা রাজা ভাব আপনাদের গলার আওয়াজও থাকা লাগবে না? আল্লাহ আকবার এই স্লোগান হলো আমাদের প্রেরণার স্লোগান, যুবকরা বলো কিসের স্লোগান? আল্লাহ আকবার এটা আমাদের কিসের স্লোগান? যুবকরা শোনো, তোমাদেরকে নিয়েই তো এদেশের ইসলাম বিরোধীদের বেশি টেনশন, কেন জানো? কারণ তাদের পুকুরের জিয়ানো মাছ তো সব ইসলামের পুকুরে চলে যাচ্ছে, এত গান বাজনা কোনো কিছু দিয়ে যুবকদেরকে থামানো যাচ্ছে না, যুবকরা শুধু কোরআনের মাহফিলে যায়। এই যে যুবকরা আজকের এই মাহফিলে এসেছে, মাহফিল কমিটি কি যুবকদেরকে কোনো টাকা পয়সা দিছে নাকি? হ্যাঁ, তারপরে কিছু তোমারক দিছে নাকি? স্পেশাল কোনো কিছু দিছে? দেয় না। এদেশের যুবকরা কোরআন পাগল হয়ে গিয়েছে, কোরআনের আওয়াজ যেদিকে যুবকরাও সেদিকে, এই জন্য ইসলাম বিরোধীদের মাথা খারাপ হয়ে গিয়েছে। কেমনে যুবকদেরকে থামানো যায়? ভাই আপনার জ্বালা পোড়া নিয়ে আপনি থাকেন, যুবকদের এই গণজোয়ারকে থামাইতে পারবেন না। আমার হাতে যে টিস্যু দেখছেন আপনারা, এই টিস্যুকে যদি স্রোতের সামনে এভাবে ফেলে দেই, স্রোত যেমন টিস্যুকে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কোরআনের জন্য এদেশের কোরআন পাগল যুবকরা যে গণস্রোত, যে গণজোয়ার শুরু করেছে, এ গণজোয়ারের সামনে, এ গণস্রোতের সামনে যারাই আসবে তারাও ভেসে বঙ্গোপসাগরে গিয়ে নিক্ষিপ্ত হবে। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কোরআনের জন্য কবুল করে নেন। বেশি লম্বা সময় কথা বলবো না, সফর করতে করতে আমিও ক্লান্ত, আর লম্বা সময় বসতে বসতে আপনারাও ক্লান্ত, এজন্য আমি অল্প কয়েক মিনিট আপনাদের উদ্দেশ্যে আল্লাহর কিতাব কোরআন আর নবীজির হাদিস থেকে হেদায়েতি কিছু কথা বলার চেষ্টা করব বিইজ্জিল্লাহ ইনশাআল্লাহ। আপনারা মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। শুনেন শুনেন, আমি কিন্তু আগেই আপনাদেরকে অভয় দিয়ে রাখলাম, আমি লম্বা বক্তৃতা দেওয়া মানুষ না, দেখেন সাইজও ছোট, হ্যাঁ আমার কথা বলার আয়তনটাও ছোট, বেশি বলবো না কথা। আসেন যুবক ভাইরা, আমরা অনেক গুণা করে ফেলেছি, আলোচনার শেষে আমি গুণাগার, এটা ঠিক আছে, আমার অনেক গুণা আছে, কিন্তু নবীজির কথা তো সত্য, সফরের হালতে দোয়া কবুল হয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগামীকাল রাত কিন্তু কবরের প্রথম রাত হয়ে যেতে পারে, কারণ আমরা কেউ জানি না কে কখন দুনিয়া থেকে চলে যাব। এভরিওয়ান উইল টেক দ্য টেস্ট অফ ডেথ, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা লাগবে। এই কথা শুনে আবার যুবকরা ভাবতেছে, না হুজুর আমরা মরতাম না, আমরা এখনো জোয়ান আছি। কিপ ইন ইওর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল যুবক ভাইয়েরা, মৃত্যুর কোনো সিরিয়াল আছে? আরে আমার চেয়ে বয়সে ছোট অনেক ছেলেরা আমার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। এমন করুণ করুণ দৃশ্য আমরা মাঝে মাঝে দেখি, নাতির লাশ দাদা কবরে নামায়, ছেলের লাশ বাবা কবরে শোয়ায়, কি বলেন এরকম চিত্র আছে তো? এজন্য আমরা আজকে মোনাজাত করব সব গুনার জন্য কান্না করে চোখের পানির পাওয়ার। হায় হায় কত বেশি শুনেন, গোটা দুনিয়ার সাগরের পানি দিয়ে আপনি জাহান্নামের আগুন নিভাইতে পারবেন, আরো তেজ বাড়বে। কুল্লামা খাবাত না হুম জিদনা হুম, কুল্লামা খাবাত জিদনা হুম সাইরা, জাহান্নামের আগুনের তেজ কমবে না, আরো কি হবে, বাড়বে। কিন্তু চোখের পানির পাওয়ার কেমন যুবক ভাইরা? শোনো, চোখের পানির পাওয়ার জানো তুমি? হ্যাঁ, দুই ফুটা চোখের পানি যখন অনুতপ্ত আর অনুশোচনা নিয়ে কেউ ফেলবে, এই চোখের পানি নাকের ডগায় আসার আগে দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন নিভাইয়া দিবেন। এজন্য মুনাজাত করে বাড়ি যাবো ইনশাআল্লাহ। বেশি না, 30-40 মিনিট থাকা যাবে তো? না আরো কমাই ফেলবো, আরো কমাই ফেলবো।
চলবে তো, চলবে তো ইনশা আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যেমন এই দুনিয়া ছেড়ে চলে যাব, এই দুনিয়াও একদিন শেষ হয়ে যাবে। মাথার উপরের বিশাল এই আসমান, পায়ের তলার বিস্তৃত এই জমিন, সব কিছু একদিন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে লন্ড ভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে কেয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যাবে। সেই কেয়ামত যে কবে হবে দুনিয়ার কোনো আলেমরা জানে না, বলতে পারবো না আমরা এটা 2030 সালে 2040 সালে হবে বলতে পারবো না, কারণ ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কেয়ামতের জ্ঞান যার কাছে আছে, কেয়ামত কখন হবে এটা একমাত্র যিনি জানেন মহব্বতে আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে। তবে কেয়ামতের আগে একটা ফেতনার জামানা আসবে, চতুর্দিকে মানুষ ফেতনার মধ্যে পড়ে যাবে, এই ফেতনায় পড়ে গিয়ে ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। সেই সময়ে ফেতনার সময় আমাদের কি করা দরকার, আর ফেতনার সময় কি কি ঘটবে দুনিয়ার কোনো মোল্লা বলা লাগবে না, 1500 বছর আগে তা সুস্পষ্ট ভাবে বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে 1500 বছর আগে নবীজি যে ওয়াজ করে গিয়েছেন, আমি কোনো বক্তাও না কিছুই না, নবীজির ওয়াজগুলো আজকে আমি নকল করব, নকল করব। অর্থাৎ 1500 বছর আগে নবীজি সাহাবিদেরকে যে ওয়াজ করেছেন সেই ওয়াজগুলো জাস্ট আমি নকল করে আপনাদের সামনে বলবো। আল্লাহ তোমার হাবিবের বলা কথাগুলো তোমার বান্দাদের সামনে বলার সব তৌফিকার যোগ্যতা আমাকে দাও। আমার ভাইদেরকে, আমার বাবাদেরকে, আমার মা বোনদেরকে হেদায়েতের নিয়তে মনোযোগের সাথে আল্লাহ কথাগুলো শুনবার তৌফিক দাও। তাহলে চলেন চলেন আমরা শুরু করি। 1500 বছর আগে আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফেতনার জামানার ব্যাপারে কি বলে গিয়েছেন, কিয়ামতের আগে কি কি ফেতনা চতুর্দিকে দেখা যাবে আর ওই ফেতনার সময় মুমিনরা কি করবে, সেগুলো আমরা একটু জানবার চেষ্টা করি। নাম্বার ওয়ান, এক নাম্বার, নবীজি বলছেন কিয়ামতের আগে আখেরি জামানায়, শেষ জামানায় মসজিদের ভেতরে ফেতনা শুরু হবে। কিসের ভেতরে ফেতনা শুরু হবে? না 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 না, তাজা তাজা শাকসবজির আওয়াজ তাজা তাজা হওয়া লাগবে। বলেন কিয়ামতের আগে ফেতনা কোথায় দেখা যাবে? অবশ্য এই যুগে মসজিদে ফেতনা নাই, আসেন আরো ক্লিয়ার করে দেই মসজিদে ফেতনা কেমনে বাড়বে। কেয়ামতের আগে মসজিদগুলো সুন্দর হয়ে যাবে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইটিং হবে, ইটালিয়ান টাইলস হবে, গম্বুজ আর গম্বুজ, আরে বাপরে বাপ, মসজিদগুলো একটার চেয়ে আরেকটা সুন্দর, কোটি কোটি টাকা খরচ করে মসজিদ নির্মাণ করা হবে, কিন্তু ওই সুন্দর সুন্দর মসজিদের ভিতরে ঢুকলে দেখা যাবে হালাল ঘুরের চাইতে হারাম ঘুরের সংখ্যা বেশি। নবীজি বলেছেন ফেতনার সেই জামানায় মানুষগুলো মসজিদ নিয়ে গর্ব করা শুরু করে দিবে, কার মসজিদের চাইতে কার মসজিদ সুন্দর করা যায় মানুষেরা প্রতিযোগিতা শুরু করে দিবে। একটা আর দুইটা হাদিসের কিতাব নয়, এই হাদিসটা বিখ্যাত হাদিসের 5টি গ্রন্থে এসেছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাঈ, বিখ্যাত হাদিসের এই 5 গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, যতদিন না মানুষেরা মসজিদ নিয়ে পরস্পর গর্ব করা শুরু করে দেয়। মানুষগুলো মসজিদের শোভা সৌন্দর্য বৃদ্ধি করবে, এক এলাকার মানুষরা মসজিদটাকে তারা এত সুন্দর করে বানাবে, বানিয়ে বলবে জানিস নাকি আমাদের মসজিদটাকে আমরা 1 কোটি বানিয়ে খরচ করেছি, অন্যরা বলবে মাত্র 1 কোটি, জানো নাকি আমাদের মসজিদ 2 কোটি খরচ করে বানিয়েছি, আরেকজন বলবে আমাদের মসজিদ এত সুন্দর আমরা আমাদের মসজিদের উপরে 80টা গম্বুজ দিয়েছি, আরেকজন শুনে বলবে অসুবিধা নাই আমাদের মসজিদে আমরা 103টা গম্বুজ দিয়েছি। মানুষগুলো মসজিদ নিয়ে সুন্দর মসজিদ সুন্দর করে করে মসজিদ নিয়ে গর্ব করবে, কিন্তু মসজিদের ভেতরে ঢুকে দেখা যাবে সুন্দর কোনো মুসল্লি নাই, বেশিরভাগ লোকদের অন্তরের মধ্যে নিফাক আর মুনাফিকের রূপ ধরে গেছে। মসজিদ সুন্দর কিন্তু মসজিদের ভেতরের কাজ কারবার সুন্দর না, এখন মোল্লা বলা লাগবে না, 1500 বছর আগে নবীজি বলেছেন সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরে কারবারটা কি ঘটবে শোনো শোনো। এবার নবীজি বলছেন
সুন্দর সুন্দর মসজিদগুলোর ভেতরে কাজটা কেমন হবে শোনো, ইন্না মিন আলামাতিস সাআত, কিয়ামতের একটি আলামত, কিয়ামতের একটি লক্ষণ হলো উলুবুন আহলুল ফিস্ক ফিল মাসাজিদ, মসজিদগুলোর ভেতরে পাপাচারী লোকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে বলেছেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু মসজিদের ভেতরে ইমাম আর খতিব পাপাচারী লোকদের গলার আওয়াজ ছোট না বড়? কেমনে বড় বলতাম, রাগ করবেন না তো, উঠা উঠির টাইম শেষ, এখন যে উঠবে পাবলিক ধরবে, এর সাথে মিলে গেছে, এর সাথে কি হয়েছে মিলে গেছে, গলার আওয়াজ কেমনে বড় হবে শুনে। ইমাম সাহেব কোনো হক কথা মসজিদের মিম্বরে বসে বলতে পারবেন না, ইমাম সাহেব সুদ নিয়ে কথা বলতে পারবেন না, কারণ কমিটিতে সুদখুর আছে, ইমাম সাহেব ঘুষ নিয়ে মসজিদে বক্তব্য দিতে পারবেন না, কারণ মসজিদের কমিটির ভেতরে ঘুষখুর আছে, ইমাম সাহেব পর্দা নিয়ে কথা বলতে পারবেন না, কারণ কমিটির ভেতরে এমন সদস্য আছে যার পরিবারের বউ বাচ্চা পিঠ পেট দেখাইয়া স্টেডিয়াম বানাইয়া বেপর্দা বানাইয়া নারীদেরকে রাখছে, এমন বেপর্দা লোক আছে। ইমাম সাহেব টেন্ডারবাজি চাঁদাবাজি নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলতে পারবেন না, একামতের দিন নিয়ে কথা বলতে পারবেন না, কারণ দিন বিরোধী লোক কমিটির ভেতরে রয়েছে। কিচ্ছা তো একটা মনে পড়ে গেছে বলবো, কষ্ট হচ্ছে না তো আপনাদের? এক হুজুর নতুন মসজিদে চাকরি পেয়েছেন, জুমার দিনে খুব সুন্দর প্রস্তুতি নিলেন, আজ আমার মসজিদের মুসল্লিদেরকে একদম প্রোডাক্টিভ ওয়েতে আমি আলোচনা শোনাবো, চিন্তা করলেন আজকে সুদের ওয়াজ করব। তিনি তো ঠিক 12:20 সুদের ওয়াজ শুরু করেছে, কিছুক্ষণ পর সভাপতি সাহেব একদম রেগে মেগে কাশি একটা মারছেন, হুজুরও চালাক আছে, হুজুর বুঝছে আমার ওয়াজ কমন পড়ে গেছে, চাকরি তো বাঁচানো দরকার, সাথে সাথে টপিক চেঞ্জ চলে গেছে ঘুষের ওয়াজে। বেচারার দুর্ভাগ্য, ওই মসজিদের সেক্রেটারি সাহেব ছিল এলাকার কুখ্যাত ঘুষখোর, সে এবার রেগে মেগে কাশি মারছে দুইটা, সভাপতি দিছে একটা, হে মারছে দুইটা, কয় হুজুর বুঝছে এই ওয়াজও কমন পড়ছে, কি আর করবে, চলে গেছে সরাসরি চাঁদাবাজি আর টেন্ডারবাজির ওয়াজে। বেচারার কি দুর্ভাগ্য, কেশিয়ার হচ্ছে ওই এলাকার কুখ্যাত চাঁদাবাজ আর টেন্ডারবাজ, কেশিয়ারের উঠছে রাগ, হে মারছে তিনটা কাশি, কয় হুজুর বুঝছে হায় রে হায় কোন জায়গায় আসলাম, এই ওয়াজও কমন, তাকায় দেখে দেড়টা হয়ে গেছে, দুপুর দেড়টা, কয় ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল, যে হুজুর যে ইমাম যে খতিব রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজের ভয়ে হক কথা বলতে পারেন না, সেই ইমাম সেই খতিব সেই হুজুরকে বলবো রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসার কোন যোগ্যতা আপনার নয়, আপনি রসুলুল্লাহর ওই পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান সেটা আপনার জন্য সম্মানের হবে, আর যদি রসুলুল্লাহর পবিত্র মিম্বরে বসে জুমার খুতবা দেন তাহলে আপনাকে সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজদেরকে ভয় না করে কুরআন হাদিসের হক কথা নির্ভয়ে বলতেই হবে, নইলেই মিম্বর ছাড়েন মিয়াম মাটি কেটে ভাত খান আপনি, আপনি আলেম সমাজের কলঙ্ক হয়ে যাবেন। নবীজি বলেছেন শেষ জামানার ফেতনা মসজিদ কমিটির ভেতরে আসবে, এইরকম হুজুরকে কথা বলতে দিবে না, মসজিদগুলো হেদায়েতের কেন্দ্রস্থল হবে না। হায় হায় শোনেন শোনেন নবীজির মসজিদ কেমন ছিল, মসজিদে নববী যেখানে নবীজি দার্স দিতেন, যেখানে কোরআনের তালিম হতো, যেখানে নবীজি বিয়ে শাদি পড়াতেন, নবীজি বিচার ফয়সালা করতেন, আর আমরা আমাদের গাইবান্ধার গোবিন্দগঞ্জের মসজিদকে শুধু পাঁচ ভক্তের নামাজের জায়গা বানাইছি, নবীজির মসজিদে কোরআন তালিম হতো, এই যুবকগুলো অনেকে কোরআন শুদ্ধ করে শিখতে পারে না, আমাদের মসজিদগুলোতে যদি কোরআন তালিমের কোর্স থাকতো আমাদের যুবকগুলো কোরআন শিখতে পারতো, অবশ্য আমাদের অনেকের আগ্রহ আছে কিন্তু এক শ্রেণীর লোক তো আছে কোরআনের তালিমকেও তারা নাশকতার প্রোগ্রাম মনে করে, কোরআনের তালিমকে আপনি নাশকতার প্রোগ্রাম মনে করেন, আপনার কলিজায় কি আল্লাহর ভয় নাই, কলিজার ভেতরে কি, কলিজার মধ্যে কি কালেমা লেগে গিয়েছে নাকি মাথার মধ্যে শয়তান পেশাব করেছে, হ্যাঁ আপনি কোরআনের তালিম প্রোগ্রামকেও নাশকতার প্রোগ্রাম মনে করেন, আল্লাহ এদের অন্তরে তুমি হেদায়েতের নূর ঢেলে দাও। আমরা বিয়ে শাদি যখন থেকে মসজিদের বাইরে নিয়ে গেলাম, আমার বাড়ি তো সিলেটে, আবার আমি সপরিবারে থাকি চিটাগংয়ে, কারণ আমাদের সিলেট আর চিটাগং দুই অঞ্চল হইলো, এটা আবার এক মায়ের পেটের দুই ভাইয়ের মতো, মানে কালচারের মিল আছে, বিয়ে শাদিকে নিয়ে গেছি আমরা ক্লাবে, আপনারা কি বলেন আপনাদের এলাকায় সেন্টার না ক্লাব বলেন, কমিউনিটি সেন্টার, বুঝছি কমন পড়ছে আপনাদের সাথে আমাদের,
কমিউনিটি সেন্টারে যখন থেকে আমরা বিয়েকে নিয়ে গেলাম, তখন থেকে বিয়ে শাদীতে গান বাজনা ঢুকলো, নারী পুরুষের অবাধ মেলামেশা ঢুকলো, বিয়ে শাদী নাপাক হয়ে গেল। আর রাসূলুল্লাহ তার মসজিদে নববীতে বিয়ে শাদী পড়াইছেন এমন বহু হাদিস আছে, বহু হাদিস আছে। তখন ছিল মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা, আর এখন হয়ে গেছে মসজিদ শুধু আল্লাহু আকবরের জায়গা, আর কিচ্ছুর জায়গা। নবীজি বলেছেন শেষ জামানায় মসজিদের ভেতর থেকেই ফেতনা শুরু হবে। শুধু তাই না, আলেমদের সম্মান উঠে যাবে। তো 3 কোটি টাকা খরচ করে মসজিদ বানায়, কিন্তু ইমাম আর মুয়াজ্জিনের মাত্র 5,000 টাকা বেতন 6 মাস ধরে আটকায় রেখেছে, দেয় না। এরকম আছে না নাই? এরকম আছে। মসজিদগুলোর ভেতরে ফেতনা প্রকাশিত হবে, মসজিদগুলোতে দিন চর্চা হবে না, মসজিদগুলোতে দিন চর্চা হবে না, কোরআনের প্রোগ্রাম হবে না, দার্স হবে না। দার্সের প্রোগ্রামকে, কোরআনের প্রোগ্রামকে নাশকতার প্রোগ্রাম বানাবে। এটা হচ্ছে শেষ জামানার ফেতনার সময়ে ফেতনাবাজ মুনাফিকদের চরিত্র। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু মাহফিলে কি মহিলারা আসছেন? তো এরা তো রাগ করবে যে এমন একটা হুজুর আনছে, সব পুরুষদের ওয়াজ করতেছে, আমাদের কিচ্ছু বলতেছে না। যুবকরা, তোমাদের জন্য আমি স্পেশাল ওয়াজ রাখছি, তোমরা একটু সবুর করো। ছাত্রদের জন্য ওয়াজ আছে, তোমরা তো একটু স্পেশাল আমার কাছে, তোমাদের জন্য একটু শেষে আছে। সবাই রেডি তো? একটু মা বোনদেরকেও বলে ফেলি, মা বোনরাও শেষ জামানায় কোন ফেতনায় পড়বে, এটা 1500 বছর আগে বলে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মা বোনদের উদ্দেশ্যেও কিছু কথা বলা দরকার, মানে তারা এত কষ্ট করে এসেছেন, তাদেরও তো কিছু জিনিস নিয়ে বাড়ি যাওয়া দরকার। শোনেন শোনেন, শেষ জামানায় নারীদের ফেতনা কেমন হবে। নবীজি বলেছেন শেষ জামানায় ফেতনার সময়ে কেয়ামতের আগে নারীরা পর্দা ছেড়ে দিয়ে মারাত্মকভাবে বেপর্দায় তারা নিমজ্জিত হয়ে যাবে। এখন আবার স্টাইলিশ পর্দা শুরু হয়েছে, এটা আধুনিক জাহেলিয়াতের নমুনা। এখন বুরখা আছে ঠিক আছে, কিন্তু যে স্টাইলিশ আর ফ্যাশনেবল বুরখা বের হয়েছে, লাল লিন রঙিন কত জাতের বুরখা, আবার এত টাইট ফিট বুরখা, বুরখা পরলে মনে হয় যেন উলঙ্গ মানুষের মধ্যে আছে, ওটা শরীরের প্রত্যেকটি ভাঁজ বুঝা যায়। অবশ্য গাইবান্ধায় এমন স্টাইলিশ ফ্যাশনেবল বুরখা হিজাব নাই। হায় 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 হায়, এখানেও ঢুকে গিয়েছে। নবীজি বলেছেন নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, শেষ জামানার ফেতনার সময়ে নারীগুলো কাপড় পরবে ঠিক আছে, কিন্তু কাপড় পরলেও দেখা যাবে এরা উলঙ্গ উলঙ্গ আছে। শুনেন শুনেন, এখন এমন একটা হাদিস শোনাবো, আপনাদের মধ্যে এই চিন্তা আসবে কি ব্যাপার, নবীজি কি মদিনা শরীফের শুইয়া আমাদের গাইবান্ধার মানুষের দেইখা দিকা এখন হাদিস বলছে নাকি? এমন একটা হাদিস শোনাবো এখন, এই হাদিসটা শুনে মনে হবে যে হুজুর বনয় একেবারে এই ইনস্ট্যান্ট টাটকা, এটা নবীজির থেকে যাইন না এখন বলছে। আসলে এটা 1500 বছর আগে বলা হয়েছে, যিনি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদে আহমদের ভিতরে। নবীজি বলেছেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজালু ইয়ারকাবুনা আলা সুরুজিন কাশবাহির রিহাল। নবীজি বলেছেন আখিরি জামানায় এমন একটা সময় আসবে আমার উম্মতের লোকেরা দামি দামি যানবাহন ব্যবহার করবে। হাদিসের শব্দ চয়ন, হাদিসের শব্দগুলো কেমন দেখেন, নবীজি বলেছেন আমার উম্মত শেষ জামানার উম্মত রিজালু ইয়ারকাবুনা আলা সুরুজ, আলেমরা বসে আছেন উটের পিঠে যে জিন থাকে সেটাকে আরবিতে বলা হয় সুরুজ। নবীজি 1500 বছর আগে বলেছেন শেষ জামানার যানবাহন গুলো অত্যন্ত দামি দামি হবে, সুন্দর হবে, উটের পিঠের জিন সদৃশ সুন্দর যানবাহনে চলে আমার উম্মতের লোকেরা মসজিদ গুলোতে যাবে, পায়ে হেঁটে হেঁটে যাবে না, এমন জামানা আসবে, প্রযুক্তি এত উন্নত হবে, দামি দামি গাড়িতে চড়ে আমার উম্মতের লোকেরা মসজিদে যাবে। এখন তো তাই হচ্ছে, রেঞ্জ রোভার, প্রাডো, BMW, দামি দামি গাড়ি চড়ে মানুষগুলো মসজিদে যাচ্ছে। নবীজি বলেছেন ফুটানি করে করে এরা মসজিদে আসবে, মসজিদের সামনে এসে তারা গাড়ি পার্কিং করবে, গাড়ি রেখে মসজিদে ঢুকবে, কিন্তু তাদের ঘরের নারীদের খবর কি জানা নাকি? নবীজি বলেছেন নিসা ওহম কাসিয়াত নারিয়াত, ঘরের মধ্যে তার বউ, তার স্ত্রী, তার মেয়ে, তার মা, যাদের যে সকল মহিলাদেরকে ঘরে রেখে এসেছে, এরা কাপড় এমন ভাবে করে পরে কাপড় পরলে উলঙ্গ দেখায়, অর্থাৎ তার ঘরের নারীদেরকে বেপর্দায় রেখে সে 5 ওয়াক্ত মসজিদে ও সামনের কাতারে আসবে। এখন দেখবেন বহু মানুষ মসজিদের কমিটিও বাপরে বাপ সামনের কাতারে বসে, আবার তার ঘরের নারীরাও কোনো বিয়ে শাদীতে বেপর্দা হয়ে তারাও সামনের কাতারে থাকবে।
ঠিক তো কইলেন, এখানে অনেকে আছে যে নামাজে আসে ঠিক আছে, কিন্তু ঘরের বউকে বেপর দায় রেখে আসে। তার ঘরের বউ নিয়ে যখন বের হয় রাগ করবেন না তো কথা বললে, ভাইটা নামাজে আসে কিন্তু যখন ঘরের বউ নিয়ে বের হয় তখন এমনভাবে শাড়ি পরায় বা এমনভাবে বুরখা পরায়, বুরখা টুরখা পরায় এমনভাবে বের হয় যে এমন বুরখা টাইট ফিট সব কিছু বোঝা যায়। অনেকে আবার বুরখাও পরায় না, শাড়ি পরাইয়া পেট পিট দেখা যাচ্ছে বের হয়েছে। তো ঘটনা তো আরেকটা মনে পড়ছে বলবো, এক ভাই নতুন বিয়ে করেছে, বিয়ে করে বউকে শাড়ি টাড়ি পরাইয়া লিপস্টিক আস্কারা মাস্কারা লাগাইয়া বউ নিয়ে বের হয়েছে। এলাকার ছোট ভাই একটা পাইছে, কয় ভাই সাথেই থাকে, কয় চিনস না, এটা তোর ভাবি। কই ওয়াও, পাশে ছিল আরেকটা, কয় হ্যাপি লাগতেছে, এর পাশে ছিল আরেকটা, বলতেছে ভাই ভাবিকে জোস লাগতেছে, লোকদেরকে পর্দা দিয়া পর্দার ব্যাপারে এত বুঝাইলেন, এরপরে উম্মত সাবধান হইল না। তা আমি চিন্তা করলাম যেমন কুকুর তেমন মুগুর হওয়া দরকার। আমি একটু কঠোর ভাষায় এই ক্ষেত্রে কথা বলি, আমি বলি যারা তাদের বউদেরকে শাড়ি পরাইয়া বেপর্দা বানাইয়া ঘর থেকে বের হয়, এদের রুচিতে সমস্যা, এদের কোনো রুচি নাই। কারণ আপনার বউয়ের পেট পিট মুখ ফেস যদি জনগণ দেখে তাহলে তো বোঝা গেল বউটা আপনার হলেও এই বউরে আপনি জনগণের সম্পদ বানাই ফেলছেন মিয়া। আবার কেউ কেউ তো আছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে, কিন্তু গাইবান্ধা এগুলো নাই আছে। তাহলে জবাব দেন তো দেখি, বউ পার্সোনাল না পাবলিক? আসতে বলতেছেন কেন, বউ পার্সোনাল না পাবলিক? আমার চাচাদের কিছু জিমানি আসছে, যুবকরা একটা স্লোগান দিয়া চাচাদের ঘুম ভাঙায় দাও, লিল্লাহি তাকবীর, আরো জোরে যুবকের মতো লিল্লাহি তাকবীর। ওই দেখো যুবকরা কয়েকজন চাচা এমনি এমনি উঠছে, কয় কি হয়েছে হঠাৎ করে? তাহলে বলছিলাম বউ পার্সোনাল না পাবলিক? পার্সোনাল। ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট? হায় হায় হায়, এই পাগলা, পার্সোনাল জিনিসকে আপলোড দাও কোথায়? পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দিয়া তুমি কি করতেছো? নিজের বউকে পাবলিক জনগণের সম্পদে পরিণত করে দিয়েছো। তুমি একটা বেহায়া বেসরম নির্লজ্জ ব্যক্তিত্ব বলতে তোমার মধ্যে কিচ্ছু নাই, তোমার রুচিতে সমস্যা। কুরআন হাদিস দা বহুত ওয়াজ করছি শুনো না, রুচি খারাপ তো? আপনার বউয়ের পেট পিট আরেকজন দেখে, আপনার বউয়ের ফেস আরেকজন দেখে দেখে কয় ওয়াও ওয়াও, আর আপনার বুঝি ভালো লাগে? আপনার রুচিতে সমস্যা আছে মিয়া। আপনার বউকে আপনি পর্দার ভেতরে রাখেন কারণ বউটা মানছেন না আপনার কথা, বলেন না কেন বউটা কার? আমার বোনদেরকে বলছি খবরদার বোনেরা লাল নীল রঙের বুরখা লাগাইয়েন না, কালো রঙের বুরখা পরবেন, কালো রঙের বুরখা, টাইট ফিট হবে না, ঢিলে ঢালা হবে। অবশ্য পর্দার কথা শুনলে আমাদের দেশের এক শ্রেণীর লোক যারা ইসলামকে পছন্দ করে না, দেখছো মোল্লাদের কারবার, মোল্লারা পর্দার কথা বলে বলে নারী প্রগতির পথে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আসলে শেয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায়, শেয়াল সব সময় মুরগির স্বাধীনতা। সেই সকল লোকদেরকে আমরাও বলছি মোল্লারা নারী প্রগতির পথে বাধা নয়, মূর্খের জাত। তোমরা শোনো, যারা মোল্লাদেরকে কথায় কথায় দোষ দাও, এই পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছে ইসলাম, এই পৃথিবীতে সর্বপ্রথম নারী শিক্ষার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নারী শিক্ষার বিরোধী নই, আমরা চাই আমাদের বোনেরা স্কুলে পড়বে, আমাদের বোনেরা কলেজে পড়বে, আমাদের বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়বে, আমাদের বোনেরা ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। বিশেষ করে মেয়েদের ডাক্তার হওয়া বেশি দরকার, কারণ আমরা যখন সিজারে যাই নিজের বিবিকে নিয়ে দেখে দেয় পুরুষ ডাক্তার আছে। এই জন্য আমি বলি মেয়েদেরকে বেশি বেশি মেডিকেল সায়েন্সে পড়ানো দরকার, তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, লয়ার হবে, তারা চাকরি করবে, ব্যবসা করবে, সব করবে, কিন্তু আমার বোনরা শুধু কি করবে, পর্দা মেনটেই করবে। এজন্য আমার কলেজ পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বোনদেরকে বলবো, বোনেরা যখন আপনারা বিশ্ববিদ্যালয়ে কলেজে যাবেন বোরখা পরে যাবেন, আবার পর্দার নামে আধুনিক পর্দা কইরেন না, এটাও বলে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবার কিছু ফেতনাবাজ মহিলা বের হয়েছে, বোরখা কিন্তু ঠিকই পরে, পয়রা কি করে জানেন, ফেসকে খোলা রেখে দেয়। বলেন তো সবাই একটু জুড়ে বলবেন, জুড়ে জুড়ে বলবেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ওই পেছনের বাবারা আর ভাইরা একটু আওয়াজ মারেন ওইখান থেকে, বলেন তো বাংলাদেশের রাজধানীর নাম কি?
তা আপনাদের কি হয়েছে, তাদের সাথে আপনারা এটা তাল মিলাবেন, বাংলাদেশের রাজধানীর নাম কি? ব্যাস এবার বলেন তো, সাড়ে তিন হাত বডির রাজধানীর নাম কি? মাথা না দুষ্ট পুলা, তুমি কি বলো এগুলা? বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা, আর সাড়ে তিন হাত বডি মাথা থেকে পা পর্যন্ত, এই বডির রাজধানী হইল ফেস। একজন মানুষ দেখতে কেমন, মায়াটা লাগবে, কি দেখলে কি দেখলে? এখন কিছু ফেকনাবাজ মহিলা আছে মূর্খা পরে, ঠিক এর উপরে হিজাবটা বান্ধে, কেমন হিজাব বান্ধে নবীজিদের? এ শোনা শুনেন শুনেন, কেমন হিজাব নবীজি বলেছেন, আলা রুকুসিহিম কা আসনিমাতিল বুখতিল হিজাব, বুখতিল হিজাব নবীজি বলেছেন, বুখতি উটের কুজের মতো মাথায় ভাঁজ দিতে দিতে, বুখতি উটের কুজের মতো হিজাব তারা পরিধান করবে, ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাবে, আশকারা মাশকারা লাগাইয়া বের হবে, ফেতনা ছড়ায় যাবে চতুর্দিকে, এইরকম এইরকম করে স্টাইলিশ হিজাব পরিধান করা যাবে না। আমার বোনদেরকে বলবো নিকাব পরবেন, নিকাব, যাতে করে আপনার ফেসটাও দেখা না যায়, এতে করে হেরা আবার বেজার করে, দেখছো মোল্লারা কি করতেছে, কয়ে ফেসটাও যাতে দেখা না যায়, মানে মহিলাদেরকে তারা প্যাকেটের ভিতরে খালি রাখতে চায়। হ্যাঁ মহিলারা প্যাকেটের ভিতরে থাকার জিনিস, কারণ মহিলাদের সম্মান ইসলাম বেশি দিয়েছে, আমরা পুরুষ মানুষ পায়ের তলায় জুতা আছে, আর আল্লাহ মহিলাদেরকে মায়ের জাতি ঘোষণা করে তাদের পায়ের তলায় আল্লাহ বেহেশত রেখে দিয়েছে। ইসলাম নারীকে গর্ত থেকে উঠাইয়া একেবারে রানীর সিংহাসনে সমাসীন করে দিয়েছে, এই মর্যাদা দিয়েছে কে? আর যারা বলে মোল্লারা নারী প্রগতির পথে বাধা, ওই যে বলছিলাম না শেয়াল মুরগির স্বাধীনতা চায়, এরা নারী প্রগতি আর নারী স্বাধীনতার কথা বলে বলে আমার দেশের অবলা সহজ সরল বোনদেরকে ঘর থেকে বের করে এরা নারী স্বাধীনতার নামে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলের রিসেপশনে বসাইয়া ভুক্ত পণ্য বানিয়েছে। এরা নারী স্বাধীনতার কথা বলে বলে এরা কামটা কি করছে দেখবেন, আমাদের দেশে যারা নারী স্বাধীনতা নারী প্রগতির কথা বেশি বেশি বলে তাদের হাতেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীরা সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, তাদের হাতেই নারীরা ধর্ষিত হয়, বরং আমরা বলি কলেজে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের বোনেরা তারা তাদের নিজেদের সতীত্বের হেফাজত, তারা তাদের নিজেদের সতীত্বের চরিত্রের নিজেদের নিরাপত্তা যেন লাভ করতে পারে, এই জন্য আমরা পর্দার কথা বলি। আমরা আমাদের ঘরের বোনদেরকে, আমরা আমাদের ঘরের বিবিকে পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহর আওয়াজ তো ছোট হইলো, পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ, পর্দায় রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসেন শেষ জামানার আরেকটা ফেতনা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর বেশি না ভাই, 10-15 মিনিট নিব, যুবকদের ওয়াজ কিন্তু আছে, একটু দাঁড়াও, আগে সবারটা বলে ফেলি, শেষ জামানার ফেতনা মিডিয়ার ফেতনা কেমন হবে? মিডিয়ার ফেতনা রেডি তো আপনারা? রেডি রেডি, কতবার শুনবে রাত 11:30 জিমানু আসছে, দেখি জিমানুটা ছাড়াইয়া দিই, প্রথমে বিয়াইতটা যারা বিয়ে করে ফেলছে আপনাদেরকে দিয়ে একটা তাকবীর দেওয়াবো, এরপরে অবিবাহিতরা দেখা যাবে, বিবাহিত গাইবান্ধার বিবাহিতদের স্লোগানের এনার্জি বেশি না অবিবাহিতদের এনার্জি বেশি? বিবাহিত ভাইরা প্রথমে, রেডি তো আপনারা? ভাইরে আমি আপনাদের কাতারে, আমার মান সম্মান রাইখেন আপনারা, ইজ্জত রাইখেন আপনারা, তাজা তাজা টাটকা টাটকা শাক সবজি খান, বিবাহিত ভাইরা আপনারা রেডি তো? রেডি 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 তো? রেডি, লিল্লাহি তাকবীর, হায় 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 হায়, আওয়াজ তো ভালোই আছে, দেখি এবার অবিবাহিতরা কেমন প্রস্তুত নিয়েছো, তোমরা তো মিসকিন, এখনো বিয়ে শাদিও করো নাই, তবে অসুবিধা নাই, তোমরাও বিয়ে শাদি করবো, আমরা দোয়া করছি আল্লাহ যেন তোমাদেরকে উত্তম জীবন সঙ্গী দান করে, নেককার জীবন সঙ্গী দান করে, তোমাদের আমিনের আওয়াজ তো ছোট, বিয়ে করতে চাও না নাকি? আল্লাহ সবাইকে উত্তম জীবন সঙ্গী দান করো, তোমরা রেডি তো? রেডি রেডি, লিল্লাহি তাকবীর। তা তোমাদের গলার আওয়াজ তো একটু বড় হবেই, তোমাদের এনার্জি এখনো বেশি, ধর তোমরা বিয়ে শাদি করো নাই, এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর, সবার ঘুম শেষ, এখন এই কথাগুলো বললে ভিতরে ঢুকবে, শুনেন শুনেন, নবীজি বলছেন শেষ জামানায় মিডিয়ার ফেতনা কেমন হবে, মিডিয়া মিডিয়া বুঝেন তো আপনারা, নবীজি বলেছেন হাদিসটা ইবনে মাজায় বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, নবীজি বলেছেন অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু সময় আসবে, এমন এক ফিতনার সময় আসবে, ইউসাদদিকু ফীহা আল কাযিম ওয়া ইউকাযিবু ফীহা আস সাদিক, যখন মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে,
মিথ্যাকে সত্য বানানো হবে। হাদিসের শেষে নবীজি বললেন, আমানতদার লোককে খেয়ানতকারী বানানো হবে, খেয়ানতকারী লোককে আমানতদার বানানো হবে। এমন এক ফেতনার জামানা আসবে, মিডিয়ার মাধ্যমে আল্লাহওয়ালা লোকদেরকে দুর্নীতিবাজ বানানো হবে, বড় বড় আলেমদেরকে ধর্ষণকারী বানানো হবে, আর চোর ডাকাতদেরকে জেলখানা থেকে বের করে দেওয়া হবে। শেষ জামানায় মিডিয়াকে অপব্যবহার করে করে বড় বড় আলেম যারা যুগের পর যুগ পৃথিবীর দিক দিগন্তে কুরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন, যারা তাদেরকে ধর্ষণকারীর মতো অপবাদ এই মিডিয়াগুলা দিয়ে দিবে। চোর ডাকাত বাটপার গুলারে জেলখানা থেকে বের কইরা এদেরকে আল্লাহর ওলি বানায় দিবে মিডিয়া। এখন মিডিয়া দেখা যায় সত্যরে মিথ্যা বানাইতে পারে, মিথ্যাকে সত্য বানাইতে পারে। শেষ জামানায় মিডিয়ায় যারা হলুদ কাজ করছেন, হলুদ সাংবাদিকতার হলুদ মিডিয়া যারা পরিচালনা করছেন, তাদের উদ্দেশ্যে নবীজির এই কথা শুনেন ভাই শুনেন, মিডিয়ার উপরেও মিডিয়া রেখেছেন কে? এবার সবাই একটা আওয়াজ দিয়ে বলেন তো আমার সামনে জিনিসগুলার নাম কি? আরো জোরে বলেন কি? এই ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথায় জ্ঞান দিয়েছে কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি ক্যামেরা বানায়া অডিও ভিডিও ধারণ করে, কিংবা এই ক্যামেরা কম্পিউটার সব আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে আমরা যদি প্রযুক্তি বানায়া, প্রযুক্তি দিয়ে যদি সত্যকে মিথ্যা, সাদাকে কালো, কালোকে সাদা বানাইতে পারি, আমাদের এই আকাম কুকামগুলো সব জ্ঞান জেনে দিয়েছেন সেই আল্লাহ বুঝি উপরে একটা সিসিটিভি লাগাইয়া সব বুঝি আল্লাহ রেকর্ড করে রাখতে পারেন না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা শুন, তোর কোনো কাজই কিন্তু রেকর্ড থেকে বাদ পড়ছে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের সঙ্গেই দুইজন সংরক্ষণকারী ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি, ডানে একজন আছে বামে একজন আছে, সবকিছু তারা রেকর্ড করে রাখছে। আল্লাহ বলছেন, বান্দা শোন শোন, তোর কোনো কিছুই বাদ পড়ছে না। বা ইলফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, তোর একটা কথাও নাই যা আমার রেকর্ডিং থেকে বাদ পড়ে, তোর আকাম কুকাম সব কিয়ামতের মাঠে আমি ফাঁস করে দিব। যারা বড় বড় আলেমদেরকে ধর্ষণকারী লুণ্ঠনকারী বানিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এদেরকে ভালোভাবে সেদিন আযাবের মজা বুঝাবে। এমন এমন আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, শয়তানও শুনে আসে কয় আল্লাহ কেন যে আমারে শয়তান বানাইলা, এই মানুষ তুমি শয়তান গুলো তো আমার বস, এদের কাছে আমার মুরিদ হওয়া দরকার। আল্লাহই শয়তান গুলারে হেদায়াত দেন, হেদায়াত কপালে না থাকলে আল্লাহ যেন বেইজ্জত বানাইয়া দুনিয়া ছাড়া করে দেয়। সম্মানিত ভাইয়েরা, এই হলো শেষ জামানার মিডিয়ার ফেতনা। এবার শুনেন, শেষ জামানায় মানুষ এমন ফেতনায় পড়বে, নবীজি বলেছেন কিয়ামতের আগে মানুষগুলো নাচ গান গান বাজনায় ডুবে যাবে, মিউজিক ছাড়া এখন যেন কিচ্ছু আর হয় না। হ্যাঁ যুবক, তুমি মিউজিক বাজাইয়া গান শুনো না, তোমার কানের হেফাজত তুমি করছো না, এখন তো মিউজিক ছাড়া কিচ্ছু যেন শুরু হয় না। মজার ব্যাপার কি জানেন, এখন কুরআন তেলাওয়াত দিয়া সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়, কুরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু করে 20 মিনিট বাদে আবার 20 মিনিট পরে আবার মহিলা দিয়া ডান্স করায়। এগুলো অবশ্য আমাদের এই জায়গায় নাই। কুরআন তেলাওয়াত দিয়ে এখন সিনেমারও শুভ মুক্তি হয়। এগুলো হলো আখিরি জামানার ফেতনা। নবীজি বলেছেন, লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম। নবীজি বলেছেন, শেষ জামানায় আমার উম্মতগুলো এমন এক ফেতনার ভিতরে পড়বে, ইস্তাহিল্লুনা হে ইস্তাহিল্লুনাল খায়র। নবীজি বলেছেন, তারা লজ্জাস্থানকে বৈধ মনে করবে, অর্থাৎ অবৈধ পথে জেনা করবে। ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাযি, রেশমি পোশাক পরিধানকে জায়েজ মনে করবে, মদ্যপানকে জায়েজ মনে করবে, নাচ গান মিউজিককে তারা তখন তাদের জন্য জায়েজ বানিয়ে ফেলবে, তুচ্ছ কাজ মনে করবে। সবচেয়ে আফসোসের ব্যাপার কি জানেন, আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে 1971 সালে, স্বাধীনতার জন্য যারা জীবন দিয়ে গেলেন তাদের কাছে আমরা ঋণী, কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? এই দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, যাদের আত্মত্যাগের কারণে স্বাধীন দেশে বাস করে আমরা স্বাধীনভাবে চলাফেরা করে স্বাধীনভাবে কথা বলতে পারছি,
সেই মহান মুক্তিযুদ্ধের জীবনদানকারী শহীদদের সাথে আজ আমরা শহীদ দিবসে, বিজয় দিবসে নাচ গান বাজনা দিয়ে আমরা শহীদদের সাথে গাদ্দারি করি। যে মানুষ দুনিয়া থেকে চলে গেল তার গান বাজনা দরকার না তার জন্য দোয়া বেশি দরকার? এখন কেউ কেউ বলবে, হুজুর আমরা তো মিলাদ করি তো, দোয়া তো করি। এটা তো মিলাদ তো করেন ঠিক আছে, কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করে এরপরে যে গান বাজনা শুরু করেন, কি বলেন? আছে না নাই? আছে না নাই? আবার আমরা যখন এই কথাগুলো বলি কয় দেখছো, মোল্লারা স্বাধীনতার চেতনা বিরোধী, আপনার নাকে ডিস্টার্ব আছে মিয়া, সব জায়গায় স্বাধীনতার চেতনা বিরোধী গন্ধ খুঁজেন। এই দেশের ওলামায়ে কেরাম স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী নন, স্বাধীনতার চেতনার বিরোধী নন, বরং এই দেশের ওলামায়ে কেরাম জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরাম, তারা হচ্ছেন এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। সুযোগ পাইলেই খালি দাড়ি টুপি দেখলে আপনি স্বাধীনতা বিরোধী বিরোধী লাগে না, এমন অবস্থা। এই দেশের আলেমরা ভাষা শহীদদের জন্য হাত তুললেই তাদের জন্য দোয়া করে, শহীদদের জন্য দোয়া করে। সবচেয়ে অবাক লাগে কি জানেন, ভাষার জন্য জীবন দিয়েছে পৃথিবীতে, এরকম নজির আর অন্য কোথাও হয়তো নাই, আমাদের সালাম রফিক বরকত জব্বার, এরা ভাষার জন্য জীবন দিয়ে গেল। কিন্তু ভাষা দিবসের দিনে দেখা যায় আমরা গান বাজনা করি। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন, গত বছরের আগের বছর ওই গাজীপুরের কালিয়াকৈরে আমি মাহফিলে যাচ্ছি, এখন দেখি আমি ভাষা দিবসের দিনে ভাষা দিবস পালন করতেছে, বাংলা ভাষার দিনে হিন্দি গান বাজাইয়া তারা ভাষা দিবস উদযাপন করে। কি বলেন, এগুলো আছে নাকি? আছে। যে শহীদরা তাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা দিয়ে গেল, ভাষা দিবসে স্বাধীনতা দিবসে আমরা আজ তাদের জন্য দোয়া না করে গান বাজনার আয়োজন করে শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানি করছি। এটা বললে যাদের খারাপ লাগে, যারা বলে হুজুর এগুলা স্বাধীনতা চেতনা বিরোধী রাষ্ট্রবিরোধী কথাবার্তা, আমরা বলো ভাই আমরা দেখেন ইউটিউবে আমাদের কত বক্তৃতা আছে, আমরা কোরআন তেলাওয়াত করে হাত তুলে দোয়া করি আল্লাহ আমার শহীদদেরকে মাফ করে দাও। আমরা এই গাইবান্দার এই মাহফিল থেকে বলছি, আল্লাহ স্বাধীনতার জন্য জীবন দানকারী সকল শহীদদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। ভাষা শহীদদের কবরগুলোকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও। যারা বেঁচে আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দাও। যারা বলে মোল্লারা স্বাধীনতার চেতনা বিরোধী, তাদেরকে বলবো আমরা স্বাধীনতার চেতনা বিরোধী নয়, বরং যারা চেতনার ব্যবসা করে করে খায়, গিয়ে দেখেন ওই চেতনা খুলেরা যারা চেতনা বিক্রি করে, যারা চেতনা বিক্রি করে করে খায়, তারাই দেশের টাকা বিদেশে পাচার করে করে দেশের সম্পদ বাইরে নিয়ে যাচ্ছে। যারা হুজুরদের হুজুর দেখলেই স্বাধীনতা চেতনা বিরোধী, স্বাধীনতার চেতনা বিরোধী বিরোধী বলে, গিয়ে দেখেন তাদের চরিত্র হলো এমন, তাদের চরিত্র হলো এমন, দুর্নীতি করে করে দেশের সম্পদ রাষ্ট্রের সম্পদকে লুটপাট করে তারা খাচ্ছে। দেশের উলামায়ে কেরাম স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা কাজ করছেন, তারা রাষ্ট্রের দুশ্মন নন, তারা এই দেশের সরকারেরও বন্ধু প্রশাসনেরও বন্ধু। কারণ সরকার আর প্রশাসন দেশের শান্তি শৃঙ্খলা আনয়নে যেমন কাজ করছেন, ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম তারাও কোরআন সুন্নার বক্তব্য দিয়ে বিপথে যাওয়া মানুষগুলোকে সুপথে আনার কাজ করছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই ফেতনার জামানায় মিউজিক থেকে গান বাজনা থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই? সবচেয়ে বড় কথা হলো আমাদের বিয়ে শাদিগুলো এখন যেন গান বাজনা ছাড়া শুরু হয় না। অবশ্য আপনাদের গাইবান্ধায় বিয়ে শাদিতে নাচ গান বাজনা হয় না, হয় নাকি? বলেন তো, বিয়ে পবিত্র কাজ না অপবিত্র কাজ? পাক কাজ না নাপাক কাজ? গান বাজনা পবিত্র না অপবিত্র? গান বাজনা পাক না নাপাক? তাহলে বিয়ের মতো পবিত্র কাজ গান বাজনার মতো অপবিত্র জিনিস দেয়া শুরু করে, বিয়ের মতো পাক কাজ গান বাজনার মতো নাপাক কাজ দেয়া শুরু করে। এই জন্য দেখা যায় এই সকল দম্পতিদের উত্তরাধিকার সন্তান যেগুলো হয় এগুলোও নাপাক আর অপবিত্র হয়, আল্লাহওয়ালা হয় না। কারণ পবিত্র কাজ অপবিত্র জিনিস দেয়া শুরু করেছে, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এরপরে আসেন ফেতনার জামানায় দিনই জ্ঞান উঠে যাবে, সিলেবাসে সব থাকবে কিন্তু দিনই জ্ঞান থাকবে। 1500 বছর আগে নবীজি বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ ইউরফা আল ইলম ওয়া ইউকসার আল জাহাল। নবীজি বলেছেন শেষ জামানায় ফেতনার সময়ে দিনই জ্ঞান উঠে যাবে, মূর্খতার প্রসার লাভ ঘটবে, সিলেবাসের মধ্যে সব থাকবে, ইংরেজি থাকবে, গণিত থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু মুসলমানের সন্তানরা
তারা ইসলাম শেখার জন্য কোরআন হাদিস ফিক অথবা ইসলামিক সাবজেক্ট গুলো তাদের সিলেবাসে থাকবে না। দেখেন দেখেন, হাই 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 হাই, কি অবস্থা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা মেয়েরা ইংরেজিতে স্মুথলি কথা বলতে পারে, কিন্তু আল্লাহর কোরআন তাদের হাতে তুলে দিয়ে বলেন তুমি শুদ্ধ করে কোরআন পড়ো তো আটকে যাবে। কিছুদিন আগে জনশুমারি হয়েছে, জনশুমারি অনুযায়ী এই দেশে 91% মুসলমান। আরেকটা জনশুমারি যদি হয় যে কত শতাংশ মুসলমান শুদ্ধ করে কোরআন পড়তে পারে, শুদ্ধ মানে কি জানেন, এলো এরকম না, আলাম তারা কাইফা ফালা, এরকম না, আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিল ইয়ানি তাজউইদ ইয়ানি আত-তাহসিন, তাজউইদের সাথে তাহসিনের সাথে শুদ্ধ করে ধীরে ধীরে কোরআন পড়ো আদেশটা কার। এইরকম কোরআন কয়জনে পড়তে পারে হিসাব করলে 91 থেকে আমার মনে হয় 81% অবস্থা বড় ভয়াবহ হবে। এই অবস্থা কেন হলো, শিক্ষা ব্যবস্থা কিংবা আমরা মা বাবারাও এমন হয়েছি। এই তো আমার আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন শেষ জামানার মা বাপগুলা কেমন হবে, শোনো, শিক্ষাদানের ক্ষেত্রে নবীজি বলেছেন লা তাকুমুস সাআহ, ততদিন পর্যন্ত কিয়ামতি হবে না, হাত্তা ইউজালা কিতাবুল্লাহি আরা, যতদিন না মানুষ আল্লাহর কিতাবের জ্ঞান আহরণ করাকে আত্মসম্মানের জন্য প্রেস্টিজের জন্য এটা একটু খারাপ মনে করে। এখন আমরা আমাদের সন্তানদেরকে ব্রিটিশ কারিকুলামে ইংলিশ মিডিয়ামে পড়াই, মনে করি আমার সন্তান খুব উচ্চ শিক্ষিত হচ্ছে, যদি বলি কোরআন পড়াইছেন না এখনো শিখাইনি, শিখাবো আর কি। ওই দিন এক লোক আমারে বলতেছে, হুজুর জানেন আমার ছেলেটা এ লেভেল শেষ করেছে, মেয়েটা অ লেভেল শেষ করেছে। আমি বললাম মাশাআল্লাহ, কয় হুজুর আমার ছেলে মেয়েরা ইংরেজিতে স্মুথলি কথা বলতে পারে। আমি বললাম দ্যাটস গুড, খুব ভালো। বললাম আপনার ছেলে মেয়ে কি শুদ্ধ করে কোরআন পড়তে পারে, কয় না 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 এটা এখনো পারে না, কিছুদিন পরে শিখাবো। এরকম আছে তো, শোনেন শোনেন, এটাকে মোল্লাদের কিতাব মনে করেন না, ইটস দ্য সোর্স অফ নলেজ এন্ড সায়েন্স, এটা জ্ঞান বিজ্ঞানের উৎস। এই কিতাবে বিজ্ঞানের সব কিছু আছে, জিওলজি, কসমোলজি, অ্যাস্ট্রোনমি, ফিলোসফি, বায়োলজি, হিউম্যান এমব্রয়োলজি, বিজ্ঞানের এমন কোন শাখা নাই যে ব্যাপারে কোরআনে তথ্য নাই। আমি তো কোরআনিক সায়েন্সের ছাত্র ছিলাম, কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারিমে 6000-এর বেশি আয়াত আছে, তার মধ্যে বিজ্ঞানের ব্যাপারে 1500+ আয়াত আছে। আল্লাহু আকবার। টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। সন্তানকে কোরআন শিখান, সন্তানের হাতে কোরআন তুলে দেন, দেখবেন এই কোরআনের সাথে পরিচিত হলে আপনার সন্তান গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সাথেই পরিচিত হয়ে যাবে, ঠিক কি না? যেন সন্তানদেরকে কোরআন শিখাবেন তো আপনারা, সন্তানদেরকে কোরআন শিখাবেন তো আপনারা, আপনার সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শিখাবেন, পরে আলিফ বা তা থা শিখাবেন সবার আগে। যদি সন্তানগুলারে আলিফ বা তা থা না শিখাইয়া সবার আগে ও আ ক খ এ বি সি ডি শিখান, এটা ডাক্তার হবে ঠিক, কিন্তু এটা কোসাই ডাক্তার হবে। এটা যদি ইঞ্জিনিয়ার হয় রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে, এটা যদি ব্যারিস্টার হয় ওই যে আপা আসে না টকশুতে এসে বক 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 করে আবার তার মারে বাড়ি থেকে বের করে দিছে, আছে তো, এই আপনার কুলামাইয়াও এরকম হবে। আর যদি আপনি প্রথমেই আপনার সন্তানকে আলিফ বা তা সা শিখান, কোরআন শিখাইয়া দিন শিখাইয়া ডাক্তার বানান, এটা মানবতাবাদী ডাক্তার হবে। কোরআন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান, দেশপ্রেমিক ইঞ্জিনিয়ার হবে। কোরআন শিখাইয়া ব্যারিস্টার লয়ার যেমন চায় তাই বানান, এটা সৎ দেশপ্রেমিক এবং যোগ্য নাগরিকে পরিণত হবে ইনশাআল্লাহ। সবার আগে সন্তানকে কি শিখাবো, শেষ জামানায় কোরআনের জ্ঞান উঠে যাবে, এমনকি এমনকি আলেমদেরকে আল্লাহ উঠায় নেবেন, মূর্খতা বেড়ে যাবে, মানুষ জাহেলদেরকে আলেম বানাবে, আলেমদের মূল্যায়ন কমে যাবে। হাই 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 হাই, এটা তো সেই জামানা, এখন ওয়াজ মাহফিলগুলোতে 13-26 ইঞ্চি বক্তাগুলারে আমরা বড় আলেম মনে করে দাওয়াত দেই, আর মাদ্রাসার প্রিন্সিপাল আর সাইকুল হাদিসদেরকে আমরা চেয়ারের নিচে বসাই। তা কোন জামানা আসছে বুঝতে পেরেছেন তো? মানুষ সুরের পাগল হয়ে গিয়েছে, কিচ্ছার পাগল হয়ে গিয়েছে, মানুষ আলেমদেরকে চিনতেছে না, সঠিক আলেমের কাছে যাচ্ছে না,
শেষ জামানায় ফেতনার জামানায় মানুষ জাহেলদেরকে আলেম বানায় ফেলবে, আবার আলেমদের মধ্যেও শেষ জামানায় ফেতনা শুরু হবে। আলেমরা হয়ে যাবে আসমানের নিচে সবচাইতে নিকৃষ্ট, আলেমে আলেমে গুতাগুতি দিন দিন বাড়তেছে না কমতেছে। হায় হায় হায়, আগে তো আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন, হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, জামানা বড় খারাপ, এখন হুজুরে হুজুরে যে গুতাগুতি ঠেলাঠালি মারামারি, আমাদেরই বলা লাগবে বাবারা ভাইরা আমাদের জন্য দোয়া কইরেন, আমরা যেন ঠিকঠাক থাকতে পারি। ওই দিন একজন বলতেছিল যে পাল্লার মধ্যে দাড়ি পাল্লা চেনেন তো আপনারা, পাল্লার মধ্যে ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুর করে এক টেবিলে বসানো কঠিন। এই যে ওয়াজ মাহফিল, তাফসীর ও কোরআন মাহফিলের এই চারটা, এটা বড় আমানতের চেয়ার। এখানে বসে আমরা মানুষদেরকে হেদায়তের কথা না শোনাই, এক হুজুর আরেক হুজুরে কাফের মানে, এক হুজুর আরেক হুজুরে কুলাঙ্গার বলে গালে দেয়, এক হুজুর আরেক হুজুরে দেখতেই পারে না, হুজুরে হুজুরে কিলাকিলি বাড়লে উম্মতের কল্যাণ হবে না অকল্যাণ হবে। দেশের সম্মানিত ওলামায়ে কেরামদেরকে বলবো, উম্মতের ঘরে আগুন লেগেছে আর আগুন লাগাইলেন না, কেরোসিন ঢাইলেন না, পারলে পানি ঢালেন, নইলে চুপচাপ বসে থাকেন। আর উম্মতের ঘরে আগুন লাগাইলেন না, অমুক কাফের তমুক কাফের, হুজুরে হুজুরে মারামারি বাড়লে শয়তান খুশি না বেজার, জোরে বলেন খুশি না বেজার। তসলিমা নাসরিনের দায়িত্ব এখন কিছু হুজুররা নিয়ে ফেলছে, মানে হুজুররা এখন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসে বসে এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলতেছে, কিংবা দেশের ওলামায়ে কেরাম যখন নির্যাতিত হন তখন কিছু কিছু হুজুররা তারা চুপচাপ থাকেন, কথা কয় না, কয় কি হয়েছে কি হয়েছে, এটা তো আমাদের দলের হুজুর না, এরকম আছে না নাই। এইসব হুজুর সাহেবদেরকে আমি কেমনে বুঝাইতাম, আচ্ছা বলেন তো আপনাদের হাতে যদি একটা লাঠি দেই, দিয়ে যদি বলি এই লাঠিটা ভাঙেন তো, একটা লাঠি ভাঙনা সহজ না কঠিন? এ যুবকরা কি হয়েছে, ঘুমাই গেছো নাকি? একটা লাঠি হাতে দিলে এটা ভাঙা সহজ না কঠিন? এবার যদি 100 বা 1000 লাঠি দেই, আমার বাড়ি তো সিলেট না, নেই আমরা সিলেট হয় তোমার কুতানি আরাম বইজিব, কিন্তু তুমি লাঠি ভাঙতে ফারতায় নাই। আমরা বলি মানে কুতানি শুরু হবে কিন্তু লাঠি ভাঙা যাবে কি? বুঝলেন আপনারা, হুজুরে হুজুরে ঠেলাঠেলি করিরা যখন হুজুর হুজুর আলাদা থাকবো, বিভক্তিতে থাকবো, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। আর যদি আমরা হুজুরে হুজুরে ঠেলাঠেলি বাদ দিয়ে সব হুজুর একসাথে থাকতে পারি, তাহলে সব লাঠি একসাথে থাকলে ভাঙা সহজ না কঠিন? সব হুজুররা যদি একসাথে থাকতে পারি, হুজুরদের বিরুদ্ধে কথা বলার সাহসও কেউ এই দেশে পাবে না ইনশাআল্লাহ। কি আর বলতাম, দুঃখের কথা, এখন হুজুরে হুজুরে বিভেদ আর কোরআন বিরোধী ইসলাম বিরোধীদের দুস্তি বাড়ছে, ঠিক কি না? আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দুস্তি, আলেমে আলেমে বিভেদ, এখন জালিমে জালিমে দুস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, সালাতে দুহাত কোথায় বাঁধবে, নবীর উপরে বুকে আমিন বলবে চুপিসারে নাকি সজরে আওয়াজ ফুকে। আমাদের হুজুরদের কারবার কেমন দেখেন, ওইদিকে ইসলাম বিরোধীরা মুসলমানদের হাত পা ভেঙে ফেলতেছে, আর তারা আছে হাত বুকের উপর বাঁধবে নাকি নাবির উপরে বাঁধবে, কি ফেতনা শুরু করেছে! যার মন চাই নাবির উপরে বাঁধবে, যার মন চাই বুকের উপরে বাঁধবে, এটা নিয়ে ফেতনা করবে যারা, এই উম্মতের সবচেয়ে বড় ফেতনা মাস্তানা। মানুষগুলোর বিপদে ফেলাই দিতেছি আমরা, এক লোক তো বিপদে পড়েই গেছে, যেরকম আমরা কাজ যেরকম ফেতনা লাগাচ্ছি আমরা, এরকম যদি হয় তাহলে মানুষ মসজিদে ঢুকার আগে চিন্তা করবে দৌড়ান খাওয়ান লাগে কিনা। এক লোক আসরের নামাজে মসজিদে ঢুকছে, এখন লোকটা হাত বাঁধে নাবির উপরে, এখন ঢুকে তো নামাজে নাবির উপর হাত বাঁধছে, লোকটার দুর্ভাগ্য ওই মসজিদের সবাই হাত বাঁধে বুকের উপরে, এখন সালাম ফেরানোর পরে কয় এই তোমার এত বড় সাহস কোন এলাকা থেকে আসছো, ফেতনা লাগাইবার জন্য তারা দৌড়ান শুরু করছে, দৌড়ানো খাইয়া লোকটা ভাগছে। মাগরিবের নামাজ হয়েছে, আজান হয়েছে, আরেক মসজিদে ঢুকতেছে, চিন্তা করতেছে হায় 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 আসরের সময় যে আরো খাইছি মাগরিবে, আর এই ভুল আমি করবো, হাত বাঁধছে বুকের উপরে, দুর্ভাগ্যক্রমে ওই মসজিদে সবাই হাত বাঁধবে নাবির উপরে। মাগরিবের নামাজের পরে লোকজন ধরছে, হ্যাঁ তুমি কোন জায়গা থেকে আসছো, দৌড়ান শুরু করছে, খাইছে দৌড়ান খাইছে। এরকম ফেতনা যে আছে আমাদের দেশের একজন আলেম, কিন্তু গতকাল একজন আলেম ওই ফেতনায় পড়েছেন, আজকে সারাদিন দেখলাম ফেসবুকে এই ভিডিও, যুবকরা হয়তো কেউ কেউ দেখছে। যাই হোক, লোকটা এবারে এশার নামাজে এক জায়গায় দিয়ে যাচ্ছে, আজান হয়ে গেছে, ভাবলো নামাজটা পড়ে নি, কিন্তু লোকটার মন খারাপ, আসরে খাইলাম এক দৌড়ানি, মাগরিবে খাইছি আরেক দৌড়ানি, জানি না কপালে কি আছে,
যেহেতু কপালে কি আছে জানি না, লোকটা এবার কয় নাভির উপরেও বান্ধব না, বুকের উপরেও বান্ধব না, কপালে যা আছে তাই হবে, কপালের উপর হাত মানছে আল্লাহ আকবার। লোকজন তারে কয় ভাই তুমি কপালের উপরে হাত বাঁধছো কেন, কয় রে ভাই আমি বিপদে আছি, আমি বিপদে আছি, আমি নাভির উপর হাত বাঁধাও বিপদে, বুকের উপর হাত বাঁধাও বিপদে, এখন কপালে কি আছে জানি না, বাঁধছি কপালে, যা আছে তাই থাকুক কপালে। এরকম ফেতনা লাগাচ্ছি আমরা, যার যেখানে মন চায় হাত বাঁধুক। হারামাইন শরীফ আইনে আপনারা যারা গিয়েছেন দেখেছেন, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে, কেউ জুড়ে আমিন, কেউ আসতে আমিন, ঠেলাঠেলি আছে, ইখতলাফ থাকতেই পারে। দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম। এটা নিয়ে আমরা ইফতেরাক মত পার্থক্য করে দলভেদ হব না ইনশাআল্লাহ। সালাতে দু হাত কোথায় বাঁধবে নাভির উপরে বুকে, আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে, ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এখন টুপি দিয়ে কয় তুমি কৌমি, তুমি আলিয়া, তুমি আহলে হাদিস, তুমি হানাফি, তুমি দেওবন্দি, তুমি গরম সুন্নি, তুমি ঠান্ডা সুন্নি, মিয়া আপনি টুপির মধ্যে ইসলাম খুঁজেন, আর এই সুযোগে ইসলাম বিরোধীরা ইসলাম বলা লোকদেরকে কুরবানি চালায় দিতেছে। ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব, টুপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, এই সুযোগেই আব্রাহা দেখো হাকিমে রায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত, নিজের হিসেবে করে না আলেম অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে, কাফের ফাসেক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, আকলমান লোকদেরকে তোর ইশারা দিলেই হয় সব কথা, এই সঙ্গীতের সুরে সুরে বলে দিলাম, আল্লাহ এই জাতির আলেমদের উপরে তুমি রহম কর, আমিন, আমাদের সবাইকে তুমি এক বানাইয়া দাও, আল্লাহর কসম করে বলছি ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ আপনাদেরকে বলছি, এই দেশের আপামর তাওহীদ জনতা আপনাদেরকে এক টেবিলে দেখতে চায়, আলেমরা যদি ভেদাভেদগুলা ভুলিয়ে এক টেবিলে বসতে পারতো তাহলে এই দেশের পরিচালন ব্যবস্থা মানুষ আলেমদের হাতেই তুলে দিত, আমরা হুজুররাই ঠিক হইতে পারলাম না, মানুষ কি ঠিক করবো আমরা, এই জন্য আসুন ওয়াজ মাহফিলে আলেমে আলেমে ঠেলাঠেলি না করে এক আলেম আর এক আলেম না গালি গালাস কইরা মানুষগুলার একটু কোরআনের রাস্তায় নিয়ে আসি, তাহলে এই সমাজটা কোরআনের সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাবার আমার ভাইয়েরা, কষ্ট দিব না আপনাদেরকে, আমি পাঁচ মিনিট পরেই আপনাদেরকে নিয়ে মোনাজাত করব, শেষ কয়েকটা কথা শুনেন, এই আখেরি জামানায় ভয়ঙ্কর ফেতনা হয়ে যাবে, ভয়ঙ্কর ফেতনা আখেরি জামানায়, প্রযুক্তি উন্নত হবে, প্রযুক্তি কি হবে, আমি অবাক হয়ে গিয়েছি, এই হাদিসটা আমি যেদিন প্রথম পড়েছিলাম আমি বললাম নবীজির সময়ে ক্যামেরা ছিল না, নবীজির সময়ে মোবাইল ছিল না, কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু নবীজি 1500 বছর আগে 1500 পরের ভবিষ্যৎবাণীটা করে গেলেন, আমি অবাক হলাম তিনি এই কথাটা কেমনে বললেন, শোনেন এই হাদিসটা শোনেন, নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের একটি ভয়াবহ আলামত হলো, ভয়াবহ লক্ষণ হলো, কথা প্রচার করা সহজ হয়ে যাবে, মানুষের কর্মকে ধারণ করে রাখা যাবে,
শোনেন শোনেন আধুনিক ব্যাখ্যা শোনেন, নবীজি বলেছেন শেষ জামানায় কথা প্রচার করা সহজ হয়ে যাবে। ব্যাখ্যাটা দিয়ে এবার কথা প্রচার কেমনে সহজ হয়েছে, আমি আমার বাপ দাদাদের জামানায় দেখেছি তারা চিঠি লিখে ভাবের আদান প্রদান করেছেন, এক দেশ থেকে আরেক দেশে চিঠি দেয়, চিঠি যাইতে সময় লাগছে কয়েকদিন, উত্তর আসতে সময় লাগছে কয়েকদিন। এখন বলেন তো একজনের কথা আরেকজন শুনতে সময় কি লাগে কয়েকদিন? আসতে বলবেন না, জুড়ে বলেন সময় লাগে কয়দিন? হ্যাঁ, কয়েক সেকেন্ড কে বলছে? কয়েক সেকেন্ডও না, আত তুলছে আমার, এক সেকেন্ডও লাগে? আমি যদি বলি হ্যালো আপনি সাথে সাথে শোনেন না? দেখেন দেখেন দেখেন, দেড় হাজার বছর আগে নবীজি বলেছেন কথা প্রচার কি হবে সহজ হয়ে যাবে। এখন আপনি কোনো কিছু প্রচার করার জন্য টেলিভিশন চ্যানেলে যাওয়া লাগবে না, যার একটা ফেসবুক পেজ আছে, ফেসবুক আইডি আছে, তার একটা মিডিয়া আছে, লাইভে এসে সাথে সাথে কথা প্রচার করা যায়, যার ইউটিউব চ্যানেল আছে সেখানে তার কথাকে লাইভে প্রচার করা যায়। নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তি এরকম উন্নত হবে, প্রযুক্তির ব্যবহার করে কথা প্রচার সহজ হয়ে যাবে। শুধু তাই নয়, মানুষের কর্মকে ধারণ করে রাখা যাবে। এই যে এক ঘন্টা ধরে কথা বলতেছি, আমার কথাবার্তা অঙ্গভঙ্গি বডিলেন আমার কথাবার্তা অঙ্গভঙ্গি বডি ল্যাঙ্গুয়েজ সব এই ক্যামেরা ধারণ করে রেখেছে, নবীজির কথা সত্য হয়েছে। নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তি এরকম উন্নত হবে, তত্ত্ব প্রযুক্তির উৎকর্ষ সাধনের যুগে মানুষগুলো বাস করে। এবার যুবকদের ওয়াজ শুনো, বলছিলাম না তোমাদের ওয়াজ শেষের দিকে রাখছি। নবীজি বলেছেন তত্ত্ব প্রযুক্তির ওই উন্নতির যুগে মুসলমানরা এমন ফেতনায় পড়বে, প্রযুক্তিকে সঠিক কাজে না লাগায়া তারা প্রযুক্তির অপব্যবহার শুরু করে দিয়ে ঈমান হারায়া ফেলবে। যুবক শুনো, এই ছাত্ররা তাকাও, যুবকরা তাকাও, নবীজি বলেছেন প্রযুক্তির ও এই উন্নতিকে আমরা সঠিকভাবে কাজে না লাগাই অপব্যবহার করবো। অপব্যবহার কেমনে চলতেছে শোনো, তোমরা মোবাইল ফোন হাতে নিয়ে এখন পাবজি আর বাবজি খেলাও, তোমরা ফ্রি ফায়ার খেলাও, মোবাইল ফোনে তোমরা টিকটক মারাও, মোবাইল ফোনে এখন দেখলাম কিছু যুবকরা ওই বাস খেলা খেলায়, নতুন এক খেলা আসছে বাস চালাইয়ে তারা গাইবান্ধা থেকে টেকনাফ চলে যায়, নতুন নতুন খেলা আসতেছে, এমন খেলা খেলে তিন ঘন্টা চার ঘন্টা চলে যায়। যুবকরা শোনো, ছাত্ররা শোনো, কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, তোমরা মোবাইল ফোনে যে সময় দাও, রেগুলার মোবাইল ফোনে যে সময় দাও, আল্লাহর কসম এই সময়টা যদি তোমরা পড়ার টেবিলে দিতা তাহলে আমাদের দেশের ঘরে ঘরে নিউটন, আইনস্টাইন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের চাইতে আরো বড় বড় বিজ্ঞানের জন্ম হইতো। ঠিক তো কইছো, আবার মোবাইল ব্যবহারেও করো, ওইটাও ঠিক, মোবাইল ব্যবহার করো কিন্তু ভালো কাজে ব্যবহার করো, তোমাদের চেহারার লাবণ্য হারিয়ে যাচ্ছে। এ যুবকরা শোনো, তোমরা রাত দুইটা তিনটা পর্যন্ত সজাগ থাকো, রাতের বেলা তোমরা ঘুমাও না, এক একটার চেহারা দেখছেন? হ্যাঁ, তুমি যুবক মানুষ, তোমার গালের মধ্যে বিচি উঠছে কেন? তার গালের মধ্যে বিচি, তার চোখের নিচে ডার্ক সার্কেল, কালো দাগ হয়ে গিয়েছে, এরপরে তার গাল ভাঙা গেছে, এমনি হয়ে গেছে, কিরে তোমার অবস্থায় যুবক বয়সে এমন কেন? তোমার যৌবন তো হারায় ফেলতেছো, রাতের বেলা ঠিক মতো না ঘুমালে মাইগ্রেনের প্রবলেম হয়, মাইগ্রেনের প্রবলেম হয়, বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়, চোখের জ্যোতি মানুষ হারিয়ে ফেলে। কয় হুজুর আমরা তো রাত দুইটা পর্যন্ত জেগে জেগে পড়াশোনা করি, কি করে তারা? তুমি পড়াশোনা শিখাইতেছো আমাদেরকে? শোনো, আমরা স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব ক্লাসে এ প্লাস পেয়েছি। তুমি পড়াশোনা আমাদেরকে শিখাই দিয়েছো, তুমি তো পড়াশোনা করবা সকালবেলা, রাতে কম পড়বা সকালে বেশি পড়বা। আসো, তোমরা বিজ্ঞানের যুগের মানুষ, তোমাদেরকে বিজ্ঞান দিয়া বোঝাই, আব্বারা আপনাদেরকে তুমি করে বলতেছি না, এই বেয়াদবি তো আমি করতে পারবো না, এটা আপনাদের ছেলে পেলেদেরকে ভাতিজাদেরকে বুঝাইতেছি। শোনো, তোমাদেরকে বুঝাই, বিজ্ঞান দিয়া বোঝাই, বিজ্ঞানই বলছে যে সকালবেলা ব্রেনটা রিফ্রেশ হয়। আচ্ছা, আমরা যখন সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে ব্রেনটা ক্লান্ত না একদম সতেজ থাকে? জোরে বলতে হবে, যুবকের মতো আওয়াজ দাও, সতেজ না ক্লান্ত? আসো আসো, তোমাদেরকে সুন্দর করে বুঝাই, আমার হাতে এটা কি? এই ছাত্ররা, যুবকরা আওয়াজ দাও, হাতে কি? মনে করো এই মোবাইলটা আমি মাত্র কিনছি, যদিও এটা আমার পুরান মোবাইল, ভাঙ্গা টাঙ্গা আছে, কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বুঝাচ্ছি আর কি, এটা হাতে কি? ফোন। মনে করেন এই মোবাইল ফোন নতুন কিনা হয়েছে, এখন নতুন যেহেতু কিনা হয়েছে, এটা যদি আমরা ব্যবহার শুরু করি, স্পিড বেশি থাকবে না কম থাকবে? হ্যাঁ, কি থাকবে? বেশি। আচ্ছা, ওয়াইফাই দিয়া বোঝাই, তোমরা তো ওয়াইফাই ভালো বুঝো, এই যে বাসা বাড়িতে ওয়াইফাই আছে, মনে করো বাসায় 20 Mbps এর ওয়াইফাই লাগানো,
এখন ওই ওয়াইফাইটা যদি আমরা দশ জনে মিলে চালাই স্পিড একটু কম পাবো, এখন যদি বিশ এমবিপিএস এর ওয়াইফাই তুমি একা চালাও স্পিড তখন কম না বেশি? আসো এবার তোমাকে ভালো করে বোঝাই, সারাদিন ক্লান্ত থাকার পরে এই ক্লান্ত ব্রেন নিয়ে, স্লো ব্রেন, তখন ব্রেন ক্যাচ করবে খুব কম, এই স্লো ব্রেন নিয়ে পড়তে বসলে স্পিড তো কম, ডাউনলোডিং ইনস্টলিং পাওয়ার তখন খুব কম, রাত দুইটা তিনটা পর্যন্ত পড়লো, মানে ওয়াইফাইটা চালাইতেছে দশজন, দুর্বল, ডাউনলোড হবে দেখা যাবে দশ জিবি হইতেই তিন ঘন্টা লাগছে, কারণ দুর্বল না সতেজ, দুর্বল ওয়াইফাই স্পিড দুর্বল। আপনি সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে পড়তে বসলে এই স্লো স্লোভাবে কাজ করবে ব্রেন, সারাদিনের ক্লান্ত এই ব্রেন ডাউনলোড ইনস্টল করবে কম, কিন্তু রাতের বেলা শোনো তোমরা দশটার আগে ঘুমাই যাই, ফজরের নামাজ পড়িরা ফজরের বাতাসটা গায়ে লাগাইও, কারণ ফজরের বাতাসে মুনাফিকের কোনো গন্ধ থাকে, ফজরের নামাজ পড়িরা ফজরের বাতাসটা একটু গায়ে লাগাবা বিশ ত্রিশ মিনিট হাইটা, এরপরে টেবিলে বসবা পড়তে বসবা, সারাদিন ঘুমানোর পরে ব্রেইন এখন তাজা আছে না মরে গেছে? এখন ডাউনলোড, ডাউনলোড তো বুঝতেছো মানে পড়লে পড়া মুখস্থ, ইনস্টল, ডাউনলোডের স্পিডটা এখন কম থাকবে না বেশি থাকবে? রাত দশটায় ঘুমাইছো, দশটা থেকে পাঁচটা ঘুম হয়েছে সাত ঘন্টা, ব্রেইন হয়েছে ফ্রেশ, সকালবেলা ফজরের নামাজ পড়িরা এরপরে ফজরের বাতাস লাগাইয়া পড়তে বসছো, রাত তিনটা পর্যন্ত স্লো স্পিডের ব্রেইন নিয়ে পড়াশোনা করে যা মুখস্থ করবা, রাত দশটার সময় ঘুমাইয়া ব্রেইন সতেজ করে সকালবেলা তিন ঘন্টা পড়বা, তোমার ওই রাত দুইটা তিনটা পর্যন্ত পড়ে যা মুখস্থ করতা এর চেয়ে একশো গুণ বেশি পড়া সকালের তিন ঘন্টায় মুখস্থ হয়ে যাবে। তো ঠিক তো কইছো, ফজরের পরে ঘুমাইবা না পড়াশোনায় বসবা? এই তো আওয়াজ কমে গেছে, এই তো আওয়াজ কমে গেছে, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবো তো যুবকরা, রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাবো তো। একদিন আমি দেখি এক যুবক, জিমানু বুঝেন তো আপনারা, জিমানু এবারে এরকম সোফার মধ্যে হেলান দিয়া ফেসবুক চালাইতেছে, হেলান দিয়া জিমানু আসছে, তন্দ্রা আসছে, মোবাইল ফোন তার নাকের উপর পড়ছে, এইরকম তোমরা দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক চালাও, প্রযুক্তির অপব্যবহার করো না, হাতের মধ্যে একটা মোবাইল পেয়ে ফেতনার এই যুগে প্রযুক্তির অপব্যবহার করো না। কলিজার টুকরা যুবক ভাই আমার শোনো, এই যে হাতের মধ্যে স্মার্টফোন আছে, ইন্টারনেট কানেকশন আছে, রাতের বেলা আব্বু আম্মু তাদের ঘরে ঘুমায়, ভাই বোন আব্বু আম্মু কেউ দেখছে না, তুমি যদি মনে করো ইউটিউবে গিয়ে নাটক দেখি, সিনেমা দেখি, পর্নোগ্রাফি দেখি, কেউ তো আমাকে দেখতেছে না, কলিজার টুকরা ভাইরা আমার একটু আওয়াজ দিয়ে বলো তো, কেউ যদি নাও দেখে বন্ধ দরজায় রুমের ভেতরে একজন তো সবই দেখেন, তিনি কে? ওই আল্লাহকে ভয় করবো তো আমরা, ওই আল্লাহকে ভয় করবো তো আমরা, প্রযুক্তির অপব্যবহার ছেড়ে দিব, প্রযুক্তিকে আমরা সঠিক কাজে ইসলাম প্রচারে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, ফেতনার যুগে ইমান বাঁচানো কঠিন, এই যুগে যদি আমরা ইমান বাঁচায় রাখতে পারি, নবীজি কি বলেছেন জানেন, ফেতনার যুগে ইমান বাঁচিয়ে আমার সুন্নত আঁকড়ে ধরবে যারা, তারা তাদের আমলের বিনিময়ে একশত শহীদের সওয়াব আমলনামায় পেয়ে যাবে। তাহলে ফেতনার যুগে আমরা ইমান বাঁচিয়ে চলবো, রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই?